তামাৰহাট খৰখৰি বজাৰত বন বিভাগ আৰু সীমান্ত সুৰক্ষা বাহিনীৰ অভিযান আৰু এই অভিযানত জব্দ কৰা হৈছে চাৰিটাকৈ কেকো সাপ। আটক কৰা হৈছে জিতেন্দ্ৰ ৰাভা, শাহাদত মণ্ডল নামৰ দুগৰাকী সৰবৰাহকাৰী। জিতেন্দ্ৰ ৰাভাৰ ঘৰ কোকৰাঝাৰ জিলাৰ কাজিগাঁও থানাৰ অন্তৰ্গত বৰখিজোৰা গাঁৱত। আনহাতে শাহাদত মণ্ডলৰ ঘৰ ধুবুৰী জিলাৰ তামাৰহাট থানাৰ অন্তৰ্গত উজান পেট্ৰা প্ৰথম খণ্ড গাঁৱত। ইপিনে সাপ চাৰিটা জব্দ কৰাৰ পিছতে বিপাঙত পৰিছে অভিযানকাৰী দল, কাৰণ জব্দ কৰাৰ পিছতো অভিযানকাৰী দলৰ হাতৰ পৰা হেৰাই যায় দুটাকৈ কেকো সাপ। বন বিভাগৰ বাহনৰ ভিতৰত সোমাই পৰে দুটাকৈ কেকো সাপ। কেকো সাপ বিচাৰি বাহনৰ প্ৰতিটো অংশ খুলি তালাচী চলাই বন বিষয়াই কি করলে এটা আমার যেহেতু একেতর যেহেতু কন্ট্রাক্ট আছিল আমার মানে তাই মানে সুদিছিল যে আপনি কর তাই মানে মানে আমার কি কয় সাবত গ্রামত হ্যাঁ মানুষজন কলাকই হ্যাঁ একেতক মানে দেখা পাওয়া নাই হ্যাঁ একেতো দেখা পাওয়া নাই একতরে ইবর পরিচালিত হব পারে হ্যাঁ তো একেতে জানে এই তার ফোন নম্বর তো ইয়াত তার হাততে আছে আমাকে এনেকা মানে কিটর ফাঁসি একেতে কিন্তু ইয়াত নাই কত পলালে এই মানে না জানো ইয়ার কি আছে কথাটা কি আছে ওই কয়টা হ্যাঁ কোন জায়গায় ধরছে আমি ধরি নাই ওরা ধরছে পাহাড়ে বলে ধরছে আপনাকে কোন জায়গায় ধরলো আপনি কি কিনবার জন্য নিয়েছেন কেনার জন্য আনিয়েছেন কইছিলাম যে একজনে কিনব আমাকে ফোন করছিল যে কিনব তার জন্য এনে কইছিলাম উনি নিয়ে আসছে আর কি এটা সাপ উদ্ধার হয় যদিও আর একটা সাপ বিচারি অভিযান ইতিমধ্যে অব্যাহত রাখিছে অভিযানকারী দলটোয়ে। নিউজ ডেস্ক রিপোর্ট এনিটাইম 24। সৌন্দর্য চর্চার প্রতি আপনিও আগ্রহী নেকি? বিউটিশিয়ান, মেকআপ, হেয়ার ড্রেসিং আদি যিকোনো কোর্সের আপনি লব পাৰিব প্রশিক্ষণ। আজি ভিজিট করক এলড্রিম একাডেমি, রশিপ্রিয়া প্লাজা, ফার্স্ট ফ্লোর, লক্ষ্মীপথ, বেলতলা তিনিআলি, গুৱাহাটী 781028। যোগাযোগ করক 6901216222।